হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আমার গোপাল সোনাদের চানের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক আমি চান করানোর সময় কী কী দিই। তো এখন একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে চন্দন আর তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর এখানে আছে চানের জলটা, তার মধ্যে তুলসী পাতা আর নর্মাল জল আর একটুখানি চন্দন বাটা দিয়েছি। আর এখন যেহেতু ঠান্ডা তো সেই কারণে চন্দন আর লাগাচ্ছি না, কারণ চন্দন প্রচুর ঠান্ডা, তো সে কারণে জলের মধ্যে একটু চন্দন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আছে ওদের সব কিছু পোশাক যেগুলো আমি চান করিয়ে পরাবো। তো সব কিছু আমি রেডি করে নিয়েই বসি চান করাতে। আর এখানে দেখতে পাচ্ছ সাজের ডিব্বা, আর এখানে চন্দন বাটা একটু রাখা আছে, আর এখানে চারজনই বসে আছে। তো চলো পরস্পর চান করিয়ে নিই। তো আমি দুজন দুজন করে চান করাবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে একজন একজন করে করাতে গেলে। আর এখানে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এটা আমি চান করানোর আগেই মাখাই, আর যেদিন মানে যেদিনকে আমি টাইম পাই একটু, তো সেদিনকে আমি একটু তেল দিয়ে মালিশ করি, না হলে আমি এরকম চান করানোর আগে একটু তেল লাগিয়ে দিই। আর এই টিপটা যেহেতু মানে আইলাইনার টিপ পরিয়েছি, তো সেই কারণে আর কি তুলে দিলাম তেল দিয়ে, আর হালকা করে একটু তেল মাখিয়ে নেবো, হালকা করে মালিশ করে নেবো, তারপরে চান করাবো সবাইকে। আর সবাইকে কিন্তু এমন করেই আমি চান করাই, কাউকে আলাদাভাবে করাই না, সবাইকে একভাবেই চান করাই। কিন্তু আমি এদের চান করানোটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু ওদেরটা নাও দেখাতে পারি, কারণ ভিডিওটা অতটা আমি বড় করতে চাইছি না। তো ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদেরকে। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমরা কমেন্ট করে জানিও যে গোপাল সোনাদের কীরকম ভিডিও দেখতে পছন্দ করো, তো আমি অবশ্যই তো সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা একদমই ছোট, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর পুরো চানটা কিন্তু দেখো কিভাবে আমি চান করাচ্ছি।